আমার বাংলাদেশে কোরআনের আইন নাই যার কারণে এক বেড়ার বউ আরেক বেড়া বিয়ে করে কথা আসতে বলেন কেন একদিনও আমি এটা নিয়ে কথা বলিনি আমি অপেক্ষা করলাম আদালত কি বলে গতকালকে হাইকোর্ট থেকে একটা রুল আসলো হাইকোর্ট দুঃখ প্রকাশ করে বলল এই দেশের সামাজিক অপকয় হয়ে গেছে যার কারণে এক বেটার বউ আরেক বেটা বিয়ে করে তাইলে বোঝা গেল এই জাতিকে যদি সামাজিক অপকয় থেকে বাঁচাতে হয় হাইকোর্ট এখন বুঝে গেছে আল্লাহর কোরআনের আইনের বিকল্প কিছু নাই কথা ঠিক কি না সুতরাং আমাদের সমাজে পারতে পারতে আল্লাহর কোরআন চালু হোক আমরা কি চাই দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও দাদা নাতি শীতের দিন রোদের মধ্যে বসে আছে নাতি একটা বইয়ের ভিতরে একটা লাইন পড়লেন তোমরা বড় হয়ে মানুষের মতো মানুষ হবা এবার নাতি তার দাদাকে জিজ্ঞেস করে দাদা আপনিও মানুষ আমিও মানুষ তাহলে আবার মানুষের মতো মানুষ হওয়া লাগবে কেন দাদা হাসি দিয়ে বললেন দাদা মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না বরং মানুষ হইতে হলে মানুষের মতো কাজকর্ম করা লাগে কি লাগে না আর মানুষের মতো কাজ কর্ম যদি করতে হয় নৈতিকতা শিখতে হয় আর নৈতিকতা যদি শিখতে হয় আল্লাহর কোরআন আর নবীর হাদিসের কাছে আসা লাগে কি লাগে না ইসলাম কোরআন এই কথা বলে নাই যে জিনা করো না কোরআন বারবার বলছে লা তাকরাবু জিনা জিনা করবা না এই কথা কোরআন বলে না বরং কোরআন আরেকটু আগে বলছে লা তাকরাবু জিনা জিনা করা তো দূরের কথা জিনার কাছেও যাওয়া যাবে না আমি পাঁচটা পয়েন্টে কথা বলবো এই অল্প সময়ের ভিতরে এক নাম্বার পয়েন্ট আমাদের প্রত্যেকের হাতে হাতে একটা মোবাইল আছে না নাই আরো আসতে বলো মোবাইল আছে না নাই আমার বন্ধুগণ 1500 বছর আগে নবীজি বলে গেছেন কলপটা পরিষ্কার করো আমি মনে করি নবী যদি এখনো দুনিয়াতে থাকতেন তাহলে যুবকদেরকে আল্লাহ নবী বললেন বলতেন ও আমার উম্মত ও আমার যুবকেরা ও আমার যুবতীরা নিজেদের মোবাইলটা আগে পরিষ্কার করো কথা বুঝে আসে নাই কথা বুঝে আসে নাই আমি আবার কথাটা রিপিট করি 1500 বছর আগে নবীজি বললেন কলপ পরিষ্কার করো কি পরিষ্কার করো আমি মনে করি আল্লাহর নবী যদি এখন বেঁচে থাকতেন নবীজি বলতেন আমার উম্মত নিজেদের মোবাইলগুলো আগে পরিষ্কার করো কারণ এই মোবাইল এত বড় অপরাধী আমাদেরকে বানাইছে যার কারণে নিজের নিজের জামাই থাকতে আরেকজনের সাথে চলে যায় নিজের স্বামীটাকে ফালাইয়া অন্যের সাথে চলে যায় নিজের স্ত্রীকে ফালাইয়া পরনারীর সাথে পরকিয়া করে আর এটা করার জন্য রাস্তায় যেতে হয় না চিঠিপত্র লিখতে হয় না দরজা জানালা বন্ধ করে বাথরুমের ভিতরে বসে বসে মোবাইলে সেটিং এর ব্যবস্থা আছে না নাই মাইন্ড করবা না যুবক আমার মুরব্বীরা মাইন্ড করবেন না কথা শুনেন একটা সময় ছিল যুবক যুবতী প্রেম করলে বেশি দিন করতে পারতো না ধরা খায় যেত কারণ চিঠি লেখা লাগতো কি লেখা লাগতো চিঠি লেখা নিজে পৌঁছাতে পারতো না আবার একজন পিয়ন বানাইতো বাচ্চা ছেলে দেখে সাহায্য নিত বাচ্চা ছেলের হাতে চিঠি দিয়ে বলতো আমাকের বাড়িতে পৌঁছায় দেন অথবা পোস্ট অফিসের মাধ্যমে চিঠি দিয়া প্রেম করা লাগতো কিন্তু মোবাইল এমন জিনিস আপনার পাশে যে লোকটা শুয়ে আছে সেও জানে না এই ছোট্ট একটা মোবাইলের কারণে হাজার হাজার পরকিয়া বাংলাদেশে আছে না আমি বাংলাদেশ নিয়ে কথা বলি আমি বিদেশ নিয়ে কথা বলার আমার দরকার নেই এবার খেয়াল করেন মোবাইল এত খারাপ জিনিস এই মোবাইল নিজের বাচ্চাকে মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছে নিজের বাচ্চাকে মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছে মোবাইল নিজের স্বামীর কাছ থেকে বিবিকে আলাদা করে দিয়েছে মোবাইল
বিবির কাছ থেকে স্বামীকে আলাদা করে দিয়েছে মোবাইল, ভাইয়ের কাছ থেকে বোনকে আলাদা করে দিয়েছেন মোবাইল, বোনের কাছ থেকে ভাইকে আলাদা করে দিয়েছেন মোবাইল, যৌথ পরিবারকে ভেঙে দিয়েছে মোবাইল, একজনের ভালোবাসা আরেকজনের জন্য থাকার কথা এটা এখন আর নাই, ছেলের জন্য মেয়ের জন্য ভাইয়ের জন্য ভালোবাসা নাই, বরং পুরা ভালোবাসার নজরটা এখন মোবাইলের দিকে আছে না নাই। যেই বাচ্চাটা মায়ের পিছে পিছে ঘোরার কথা, যেই বাচ্চাটা মায়ের পেছনে পেছনে যাওয়ার কথা, মা মা করে সেই বাচ্চা এখন আর মায়ের পিছে পিছে যায় না, বরং বাচ্চা এখন কিসের জন্য কাঁদে? আস্তে বলেন কে? আপনাদেরও বাচ্চা আছে, আমারও আছে, আমি জানি, আমিও একই পথের প্রতীক, একই জিনিসে আমি শিকার। গড়ে যাই মোবাইলটা রাখতে দেরি, আমার মেয়েটা দৌড়ে এসে মোবাইলটা নিয়ে যায়। এখন মোবাইলটা আমি নিতে চাই, আমার মেয়ের চেহারাটা কালো হয়ে যায়, আমার কলেজার টুকরা পাঁচ বছরের মেয়ের চেহারার দিকে তাকাইয়া আমি তাকে মোবাইলটা দিয়ে যাই, কিন্তু একবারও চিন্তা করি না আমার মেয়েটা যে মোবাইলটা চালায়। ইউটিউব এত মারাত্মক জায়গা, এত মারাত্মক জায়গা, এত মারাত্মক জায়গা, এখানে শুধু গজল আসে না, কার্টুনও আসে না, বরং মাঝে মধ্যে জিনা করার ভিডিওগুলোও আসে না। কথা কি বুঝেন না আপনারা? কথা কি আমার বুঝতেছেন? আমার কথা কি রাগ করতেছেন? আমার বাবার আজকে বাড়িতে যায় দেখবেন, আল্লাহর দোহাই দিয়ে বলে যায় মোবাইল কন্ট্রোল করো, কারণ আপনার বাচ্চাটা আমার বাচ্চাটা মোবাইলটা হাতে নিয়ে ইউটিউব ঘাটতেছেন আর দেখতেছেন কোন জায়গায় কার্টুন আছে, কার্টুন আছে। কিন্তু ইউটিউব যারা কন্ট্রোল করে তারা তো শুধু কার্টুন নিয়ে নাই, আপনারা দেখবেন এই ইউটিউবের ভিতরে ঢুকলে এমনও থেম্বেল আছে, পোলাও ল্যাংটা, মাইয়াও ল্যাংটা, এমন ছবিওয়ালা ভিডিও আছে না। এবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার যে এই বাচ্চাটা কোরআন পড়ার কথা, কায়দা পড়ার কথা, আলিফবাতা পড়ার কথা, সেই বাচ্চাটা এখন আর কায়দা কোরআন নিয়ে নাই, আত্মাহিয়াতু মুহস্ত নিয়ে নাই, ওজুর কয় পড়ো সেটা জানা নিয়ে ব্যস্ত নাই, এখন সে মোবাইলের ভিতরে কার্টুন খুঁজতে যায়, ল্যাংটা লিংটি যখন দেখলো আর সে যখন টাচ করলো, সে যখন এটা দেখতে পেল, একটা সময় সে জিনার জগতে নিজেই হারায় যাওয়ার সম্ভাবনা আছে না নাই। আজ্জানিয়াতু অজ্জানি, এতটুক আয়াত শুধু বললে হবে না, জিনার বাক্সগুলো আগে পরিষ্কার করেন। আজকের মাহফিলে যারা আসছো, আমি আমার কলিজা দিয়া ভালোবাসা দিয়া বলে দিয়ে যাই, ছোট্ট মেয়েটা ছেলেটাকে এখনই কন্ট্রোল করার সময়, এখনই কন্ট্রোল করার সময়, এখনই কন্ট্রোল করার সময়। আপনি বলবেন হুজুর করব কিভাবে? আপনি আপনার ছেলে মেয়েকে ইসলামিক গান দেখান, কোরআন তেলাওয়াত দেখান, তবে সেটা দেখাবার জন্য নেট চালু করে নয়, আপনি আগে সেটা ডাউনলোড করে রাখবেন। কথা বুঝাইতে পারি নাই? আগে কি করবেন? আপনি এটা আগে নিজে ডাউনলোড করবেন, নেট চালু রাখবেন না। ডাউনলোড করার পরে বাচ্চাটা দেখতে চায় ইসলামী সঙ্গীত দেখায় দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নেট চালু করা বাচ্চার হাতে মোবাইল দেওয়ার মানেটাই হলো বাচ্চাগুলোকে ধাক্কা জিনার দিয়ে দিয়ে দেওয়া। কয়েকদিন আগে বাংলাদেশের একটা টিভি চ্যানেল, আমি নাম বলবো না, তারা একটা রিপোর্ট করলেন, এই দেশের যুবক যুবতীরা নাকি সেক্সের ব্যাপারে কিচ্ছু জানে না, তার কারণ হলো প্রাইমারি স্কুলে হাই স্কুলে নাকি এই ব্যাপারে কিচ্ছু পড়ানো হয় না। আমি বলি বেটা, তোদের মতো বানরের গোষ্ঠী দুনিয়াতে আর কিচ্ছু হতে পারে না, কারণ সেক্স জিনিসটা এটা গোপনীয় জিনিস, এটা দুনিয়ার কোনো স্কুল কলেজে পড়তে হয় না, বরং এটা আল্লাহ বুঝাবার জন্য আমাদের জন্য গোপন ব্যবস্থা রেখেছেন, কি রাখেন নাই? আমি যেদিন অ্যাডাল্ট হয়েছি, আমি যেদিন বালেগ হয়েছি, বালেগ হওয়ার টেস্ট করার জন্য আমার আব্বা বুধ আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়া বলছে ও ডাক্তার সাহেব, আমার মোল্লা নাজিম অ্যাডাল্ট হয়েছে কিনা একটু পরীক্ষা করে দেখেন। কথা আসতে বলেন কেন? ব্যাপারটা কি এমন না? প্রশ্নই আসে না। সেক্স এটা স্কুলে পড়াবার জিনিস নয়, কারণ এটা গোপনীয় জিনিস, কে কখন অ্যাডাল্ট হয় আল্লাহ তার পক্ষ থেকে স্বপ্ন যুগে তাকে এলান করে দেয়। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? আমার যুবক ভাই যারা মুরব্বি হয়েছেন তারা বলেন, একটা ছেলে দুনিয়ার ডাইন বুঝে না, বাম বুঝে না, লেখাপড়া জানে না,
বয়স তার 22 বছর হয়ে গেছে লোকেরা কয় সে দুনিয়ার কিছু বুঝে না এই লোকটার যদি আপনি বিয়ে করায় দেন এক বছর পরে বাচ্চা আছে না নাই কে শিখাইছে আল্লাহ এত আস্তে বলেন কেন কে শিখাইছে আল্লাহ আমার আমরা যেদিন অ্যাডাল্ট হইছি আমরা স্কুলে কলেজে সেটা পড়ার দরকার নাই বরং আমাদেরকে স্বপ্নযুগে সেটা দেখাইছেন কে আর আপনি বলেন এই জিনিসগুলো যদি স্কুলে কলেজে প্রকাশ্যে পড়ানো হয় এই দেশের জিনা ব্যবসার পারার সম্ভাবনা আছে না নাই চিল্লায় বলো আছে না নাই তাহলে এক নাম্বার কথা গেল মোবাইলকে কি করবেন কথা কয় না মোবাইলকে কি করবেন আজকের মাহফিলে যত যুবক আছি আমি সহ নিজের মোবাইলটাকে ফরম্যাট দেব আমার মোবাইলে কোনো হিন্দি গান কোনো বিশ্রী বাদ্যযন্ত্র কোনো ডিজে গান কোনো ডিজে পার্টির ভিডিও কোনো ল্যাংটা ভিডিও থাকবে না থাকবে না মুছে দিতে রাজি আছি না নাই যদি না মুছো যদি না মুছো রফিকুল্লাহ আফসারি মোল্লা নাজিম সাক্ষী দেওয়ার দরকার নাই যেই মাটিতে বসে তুমি এগুলা চালাবা সেই মাটি কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে দিবে তাহলে প্রথম আজকের প্রথম পয়েন্ট গেল মোবাইল কি করবেন রাজি আছি না নাই